হ্যালো ভিউয়ার্স, আমি তাজবিউল হাসান অনিক। আজকে আমি শেখাবো কিভাবে সহজে একটি ওয়েব পেজ ক্রিয়েট করা যায়। আশা করি আপনারা যদি আমার এই টিউটোরিয়ালটা দেখেন তাহলে ধাপে ধাপে নিজেরাই ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তাহলে আর কথা না বলে কাজে চলে যাই। প্রথমে আমাদের ওয়েবসাইট তৈরি করতে হলে বা ওয়েব পেজ ক্রিয়েট করতে হলে বেসিক কিছু কোড প্রয়োজন। তো আমরা একটি নোটপ্যাড ওপেন করব। তারপর আমরা শুরুতেই বেসিক মানে HTML দিয়ে শুরু করতে হবে। এই নোটপ্যাডটিতে আমরা একটি HTML কোড লিখব। তো সময়ের সুবিধার্থে আমি আগে থেকে কোডগুলো লিখে রেখেছি, আপনারা HTML কোডটি দেখতে পাচ্ছেন। প্রথমে HTML, তারপরে হেড, তারপরে টাইটেল। টাইটেল নেম হলো GPI বা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নাই। তারপরে আবার হেড ক্লোজ। আরেকটা কথা বলে রাখি, আমরা যেই ট্যাগটা লিখব, HTML হলো একটা ট্যাগ, এই ট্যাগের আবার ক্লোজ ট্যাগ দিতে হবে। আমরা শুরুতে এই যেই ট্যাগটা দেখতে পাচ্ছি এটা হলো ওপেনিং ট্যাগ, আর এটা হলো কি ক্লোজ ট্যাগ। তারপর লিখব হেড, তারপর লিখব বডি। বডির ভিতরে আমরা যেই ওয়েব পেজটা তৈরি করব, ওয়েব পেজের ভিতরে আমরা যা লিখতে চাই তা আমরা বডির ভিতরে লিখব। তারপরে বডি ট্যাগটা ক্লোজ করতে হবে, তারপরে HTML। এখন আমরা যারা HTML পারি না, এতটুকু তো কোড লেখলাম, তারপরে আমাদের আউটপুট দেখার জন্য যে এই কোডটার লেখার পরিবর্তে কি হয়েছে, তাহলে আমরা ফাইলে যাব, সেভস করব, অ্যান্ড যে কোনো একটা নাম দিয়ে, যেমন আমি দিলাম GPI, বাট GPI যে কোনো নাম দিবেন কিন্তু লাস্টে হবে .html। এই ফাইলটি আমি ডেস্কটপে সেভ করলাম। তারপর আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি যে একটি ওয়েবসাইট বা ওয়েব পেজ ক্রিয়েট হয়েছে। তো এই কোডগুলোর মাধ্যমে আমি কি ক্রিয়েট করছি, এই আউটপুটটা আমরা এর মাধ্যমে দেখতে পারবো। তাহলে আমরা ওয়েব পেজটিতে ডাবল ক্লিক করি। আপনারা দেখতে পাচ্ছেন এই কোডগুলোর মাধ্যমে আমি এতটুকু লেখা লিখতে পেরেছি। যদি আমরা আবার এটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এই ক্লাসের জায়গায় আরও বিভিন্ন ধরনের লেখা লিখতে পারি, লিখে শুধু সেভ দিব। দেন আবার ওই জায়গায় গিয়ে দেখব এই যে আউটপুট আমরা এটা লিখছি। তো আশা করি আপনারা এতটুকু বাসায় প্র্যাকটিস করবেন এবং সামনে আমার আরও টিউটোরিয়াল আসবে। এটা শুধু বেসিক বা ফার্স্ট ক্লাসের জন্য টিউটোরিয়াল। এবং যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরও টিউটোরিয়াল পাওয়ার জন্য, অ্যান্ড লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা সহজেই দেখতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।